আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শক, আজকের ইসলামী জ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সকলকে NANTV-র পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি শেখ মিজানুর রহমান সিরাজি। সম্মানিত দর্শক, আমাদের এখানে প্রতিদিন আমরা ইসলামের জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যারা রমজান মাস পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তাদের পরিণতি কী, আল্লাহ তাআলার রাসূল তাদের সম্পর্কে কি বলেছেন, এ বিষয়ে একটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে আজকের এই বিশেষ হাদিস অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুন রাগিমা আনফুন রাগিমা আনফুন رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي رغم أنف رجل أدرك عنده أبواه فلم يدخلاه الجنة رغم أنف رجل دخله عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له شمال تحذرين بش نبي صلى الله عليه وسلم بولتن ويبكتي دانشو ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার জন্য এই বদদুয়া করলেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতের প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না, সে আগের মতোই রয়ে গেল, সে ব্যক্তিও ধ্বংস হোক। এই হাদিসটি আরেকভাবে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা মিম্বার নিয়ে আসো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে উঠে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে মিম্বারে ওঠার সময় আমিন বলতে অন্য কোনো সময় শুনি নেই, আজকে কেন আমিন বললেন, তার রহস্য কী? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বললেন, এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে তিনটা বিষয়ে সংবাদ দিলেন এবং সেখানে প্রথম হলো যে ব্যক্তি আমার নাম শুনল, আমার উপর দরুদ পাঠ করল না, জিবরিল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, তখন আমি বলেছি আমিন। জিবরিল আমিন বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতাকে পেল বৃদ্ধ অবস্থায় কিন্তু জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, তখন আমি বললাম আমিন। তিন নম্বরে জিবরিল আমিন বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, তখন আমি বললাম আমিন। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন দুইজনেই তারা যারা রোজার মাস পেল, রমজান মাস পেল, নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তাদের ব্যাপারে বদদোয়া করেছেন। এক্ষেত্রে বিশ্বনবীর বদদোয়া তো মিস হবে না। সুতরাং আমরা রোজা রাখার পাশাপাশি অশ্লীল বেহায়াপনা থেকে বিরত থেকে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাবো এবং ইস্তিগফার করব, বেশি বেশি গুনাহ থেকে তৌবা করব। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন,
আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন এবং করোনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, মুক্তি দান করেন। সকলে দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات الله تعالى আমরা কুতিব গুনাহগার বান্দা ইফতারের আগ মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে তোমার শাহী দরবারের উদ্দেশ্যে হাত উত্তোলন করেছি। মাবুদ গো, আমাদের সকলের হাত কানাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ গো, আমাদের সকলের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য সগীরা কবিরা শিরিক কুফরি বেদাত সকল গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মাবুদ গো, আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে মাবুদ গো, তাদের সকলের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুসলমান নরনারী যে যেখানে আল্লাহ কবর জগতে সাহিত আছে মাবুদ গো, তাদের প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী করোনা থেকে হেফাজত করেন আল্লাহ, জটিল এবং কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ, হার্ট অ্যাটাকের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, পানিতে পড়া আগুনে পোড়া আল্লাহ তাআলা এই ধরনের সকল দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ গো, আমাদের মাঝে যারা অসুস্থ বিভিন্ন হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, তাদের প্রত্যেককে আল্লাহ শেফায়ে আজরে কামেলা নসিব করে দাও। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে মাবুদ গো, তাদের প্রত্যেককে আল্লাহ তুমি শহীদি মৃত্যু নসিব করে দাও। আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার পরহেজগার দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ তাআলা রহমতের এই দিনগুলিতে আমাদের প্রত্যেকের আমলে আল্লাহ আমাদেরকে রহমত নসিব করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ গো, যতদিন দুনিয়াতে থাকবো তোমার হুকুমতে নবীর তরিকামতে জীবন যাপন করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম, واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته